দুনিয়ার নেয়ামতগুলো অতি তুচ্ছ, অতি নগণ্য, যে অল্প সময়ের জন্য, এবং আখেরাতের এই যেগুলো আল্লাহ পাক নেয়ামত দিয়েছেন খায়রুন ওয়া আবকা, আল্লাহ বলছেন এগুলো সবচেয়ে উত্তম এবং সেটা চিরস্থায়ী, যেটা আর কোনো দিনও শেষ হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার নেয়ামত কোনো সময় শেষ হইতেও পারে, স্থায়ী থাকতে পারে, অস্থায়ী হইতে পারে, কিন্তু আখেরাতের নেয়ামত কোনো দিন অস্থায়ী হবে না, এবং দুনিয়ার নেয়ামতের সে এটা হাজার হাজার কোটি কোটি গুণ গুণে উত্তম। এই দুনিয়ার নেয়ামতের ক্ষেত্রে আল্লাহর নবী বলছেন আর দুনিয়া হলুয়াতন হাদেরতন অফির ওয়াইতিন, আল্লাহর নবী বলছেন কুল মাতা উদ্দুনিয়া কলিল, আবার অন্য হাদিসে বলছেন আর দুনিয়াও মাতাউল খৈরুল মাতা এ দুনিয়া আল মারাআতু সালেহাতু। বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দুনিয়ায় মানুষ যতগুলো নিয়ামত রাজি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে প্রাপ্ত, এই নিয়ামতগুলো অতি তুচ্ছ, অতি নগণ্য। এই নগণ্য নিয়ামতের মধ্যে সবচেয়ে মানুষের জন্য, পুরুষের জন্য উৎকৃষ্ট নিয়ামত আছে আল মারাআতু সালেহাতু। জোরে বলি সুবহানাল্লাহ। মারাআতু সালেহাতু, একজন নেককার, একজন সতী সাধবী নারী স্ত্রী হিসেবে যে পেয়েছে দুনিয়ার যত নেয়ামত, বাড়ি গাড়ি জমি জমা ধন সম্পদ সন্তান সন্ততি সে হাতে কুল্লিয়া যত নেয়ামত আপনাকে আল্লাহ পাক দেছে, তার মধ্যে শ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে আল মারাআতু সালেহাতু। আল্লাহর নবী বলছেন এটা হচ্ছে শ্রেষ্ঠ নেয়ামত। এই নেয়ামত এক নম্বর নেয়ামত বলা হয়েছে, যে এই তুচ্ছ নেয়ামতগুলোর মধ্যে শ্রেষ্ঠ নেয়ামত আল্লাহর নবী বলছেন এই মারাআতু সালেহাতু, যে গৃহে থাকে। আল্লাহর নবী বলছেন ওই গৃহেটা একটা যে বেহেস্তের টুকরা। জোরে বলি সুবহানাল্লাহ। এই মারাআতু সালেহাতুর গুণ কি? আল্লাহ বলছেন ফা সালেহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। মারাআতু সালেহাতুর বৈশিষ্ট্য হচ্ছে ফা সালেহাতু, তারা হবে নেককারিনী, কানিতাতুন তারা হবে আনুগত্যশীলা, হাফিজাতুন তারা হবে সংরক্ষণকারিণী, বিমা হাফিজাল্লাহ, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন স্বামীর মাল এবং নিজের সতীত্ব। আবার অন্য জায়গা আল্লাহর নবী বলছেন এজা আমারা আতাআতহু, যে এই সতী নারীর বৈশিষ্ট্য আল্লাহর নবী বলছেন এজা আমারা আতাআতহু, স্বামী যখন তাকে কোনো আদেশ করে তাৎক্ষণিক তা পালন করে, ওয়া এজা নাজারা সাররাতহু, যখন তার দিকে সে দৃষ্টি দেয় তাকে তাকে খুশি রাখে, ওয়াইজা গবা হাফিজাত হোক, স্বামীর অনুপস্থিতে তার ধন মাল এবং সতীত্ব রক্ষা করে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা আপনি যে নেককার স্ত্রী দুনিয়ার তুচ্ছ নেয়ামতের মধ্যে একটা নেয়ামত পেয়েছেন, এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে তার মাঝে, আল্লাহর নবী বলছেন এই তুচ্ছ নেয়ামতের মধ্যে এটা হচ্ছে শ্রেষ্ঠ নেয়ামত। এই শ্রেষ্ঠ নেয়ামত দুনিয়ার যত আল্লাহ পাক নিয়ামত দান করেছেন, জাওজাতুন হাসানাতুন, আল্লাহর নবী বলছেন হাদিস শরীফে তাফসীরের মধ্যে এসেছে ইমরাতুন সালেহাতুন, এই একটা নিয়ামত।